তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে কথা বলবো। প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে 2 নম্বরই করেছেন তারা বা পাটপারি করেছেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমার সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং কিছু লোকের থেকে আমি অনেক একটা বিরূপ মন্তব্য পেয়েছি যে এই বিষয়গুলো নিয়ে যেন ভিডিও না বানানো হয় বা এই বিষয়গুলো নিয়ে যেন এত বেশি কড়াভাবে কথা না বলা হয়। মানে উনি যে পরিস্থিতি তাতে হয়তো আমাকে পূর্বের সরকার থাকলে হয়তো হুমকি দিয়ে বসতো, কিন্তু এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তার মানে আমাকে নরম সুরেই প্রতিবাদ করা মানে করার চেষ্টা করছে। কেন আমি এই বিষয়টি নিয়ে কথা বললাম এবং এটা নিয়ে কেন খতিয়ে দেখালাম, তো সম্মানিত ভিউয়ার্স, আসলে অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, এই জন্যই কথা বলি। একজন একটা কিছু বললেই যে তার সেই ভয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে বা থেমে যাবে, বিষয়টি যদি তারা এরকম মনে করে থাকে তাহলে অবশ্যই তারা ভুলের মধ্যে বসবাস করতেছে। আমরা প্রবাসী অধিকার না কথা বলি, আমরা প্রবাসীদের জন্য মঙ্গলজনক যেটা সেটাই বলি। এতে কার বিপক্ষে গেল, কার পক্ষে গেল, এটা সরকারের পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে এটাও আমার দেখার বিষয় না। তো আমাদের প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্য এ যাবত কী করেছেন, ওনারা এত কেন এই ধরনের কথা বলবেন? উনি মনে হচ্ছে আমাকে হুমকি দেওয়ার জন্য ফোন দিয়েছেন, কথাবার্তার স্টাইল দেখে সেরকমই মনে হলো। হয়তো উনিও প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে জড়িত আছেন বা হয়তো সেখানে জব করেন, আমাকে পরিচয়টি সেভাবে হয়তো উনি উল্লেখ করেনি। তো সবার উদ্দেশ্যে বলতেছি, প্রবাসী ভাই ও বোনের, আপনারা নিজ নিজ জায়গার থেকে খুবই সতর্ক হবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের যদি কোনো রকম কোনো বাটপারি পান সাথে সাথে এটা সরিয়ে দেবেন, সেখানে ভিডিও ধারণ করবেন। ওনারা লোন দেওয়ার নামে নানা রকম হ্যারাসমেন্টের শিকার করতেছে প্রবাসীদেরকে, এগুলো বললে মন খারাপ হয়। বাইরে থেকে শত শত কোটি টাকা অনুদান আসে, সেইগুলো কোন জায়গাতে খরচ করে এগুলো হিসাব চাইলে তাদের সমস্যা হয়, নানা রকম তাদের সমস্যা হয়। মানে তারা বসে বসে শুধু পকেট ভারী করবে আর এটার প্রতিবাদ করলেই তাদেরকে মানে তাদের বিরুদ্ধে বলা হয় বা তারা এই বিষয়গুলো নিয়ে মনোক্ষুণ্ণ হওয়ার চেষ্টা করতেছেন। তো এই বিষয়টি আমি বলবো যে যেখান থেকে যেটাই মনে করেন না কেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের যে বর্তমান প্রবাসীদের জন্য এখানে সামান্য পরিমাণ ন্যূনতম উপকার হয় না সেই বিষয়টি সত্য এবং সেটা বলবো। ট্রেনিংয়ের নামে যে শত শত কোটি টাকা যে এখান থেকে লোপাট করা হচ্ছে এই বিষয়টি নিয়েও বলবো। এটা থামানো সম্ভব না, কারণ এটা অন্যায়। অন্যায়ের পক্ষে যদি থেমে যায় বিষয়টি মোটেও ভালো হবে না, যেহেতু প্রবাসীদের জন্য এটা একরকম যুদ্ধ বলা যায়, যুদ্ধে নামেছে। সেক্ষেত্রে যে কোনো বাধা আসলে সেই বাধাতেই থেমে যাওয়ার আর সম্ভব না, আর থামবো না আমরা, কারণ আমরা প্রবাসীদের অধিকারের জন্য লড়ি। আমরা সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলোও পূরণ করবো একে একে, এবং এর ভিতরে যে কোনো বাধা, যে কোনো রকমের হুমকি দামকি আমরা এর প্রতিহত করবো। অতএব এই বিষয়গুলো নিয়ে যারা হুমকি দামকি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা তার যাদের মনে আঘাত লাগতেছে প্রবাসীদের অধিকার সম্পর্কে বলার কারণে, তাদের কাছে আমি দুঃখিত। তারা অবশ্যই সাবধান হয়ে যান, তারা অবশ্যই এই বিরুদ্ধে কাজ করা বন্ধ করুন। প্রবাসী অধিকারের বিরুদ্ধে আপনারা কখনোই কোনো কথা বলবেন না, আপনারা কাজ করবেন না, কেননা প্রবাসীদের অধিকারগুলো যৌক্তিক। প্রবাসীরা দেশের জন্য সর্বোচ্চ করে থাকেন, তারা দেশ থেকে অবশ্যই কিছু না কিছু বেনিফিটেড বা দেশ তাদেরকে কিছু না কিছু দেওয়া দরকার। আর প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে প্রবাসীদের জন্য তৈরি করা হয়েছে, সেখান থেকে কেন প্রবাসীরা বেনিফিটেড হবে না? প্রবাসী কল্যাণ ব্যাংকের যে দুর্নীতি বা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই সত্যি বলেছি আমি নাকি, যারা পূর্বের ভিডিওটা দেখেছেন বা দেখেননি দেখে আসবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের যে দুর্নীতিগুলো বা তারা যে টাকা কীভাবে মারিং কাটিং করায় এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিওতে বলেছিলাম, যার কারণে আজকে অনেক জায়গা থেকে ফোন পাচ্ছি, অনেক রকম কথা শোনা যাচ্ছে। তো আমরা কিন্তু থামবো না, আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে যাব। প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আরও বেশি বেশি ভিডিও আসবে সামনে। যদি প্রবাসীদের মঙ্গল চান, প্রবাসীদের জন্য যদি কাজ করতে চান তাহলে আপনাদের স্যালুট দেব, আর যদি প্রবাসীদের সাথে কোনো প্রতারণার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি, দাঁত ভাঙা জবাব আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আপনারা।